Bismillahirrahmanirrahim. Career Expert YouTube channel-er pokkho theke shobai ke janai antorik salam o shubhechha. Assalamu alaikum. Asha kori shobai bhalo achen. Ajke computer o totthyo projektir ekta guruttopurno topic niye apnader samne alochona korbo. Topic ta hocche input output device. Proti bochor BCS onno shokol chakrir porikkhay ei input ebong output device theke proti bochor ekta na ekta question eshe thake. To topic theke ashole amra dharabhabe mukhosto kore dai. Ejonno টপিক যে আমাদের ইনপুট ডিভাইস কোনটি আউটপুট ডিভাইস এটা আমাদের গোলমাল হয়ে যায় আসলে আজকে আমি এমন শর্টকাট ভাবে শেখাবো যেন আপনারা কখনো না ভুলেন তো চলেন ক্লাস শুরু করা যাক তো দেখুন আমি এখানে ইনপুট ডিভাইস কি কি লিখেছি ইনপুট ডিভাইস লিখেছি শর্টকাটে মনে রাখার জন্য যে এমএস ধোনি হচ্ছে একজন ইন্ডিয়ান ক্রিকেটার সে বিএমডব্লিউ গাড়িতে চড়ে জেকে পড়তে পড়তে স্যুপ খেতে জিএমএল কে সাথে নিয়ে বাইরে গেল তো এভাবে আমরা শর্টকাটে মনে রাখতে পারি এখন এখান থেকে কোন 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 ওয়ার্ড নিয়ে আমরা মনে রাখতে পারি সেটা আমি এখন মার্ক করি তো দেখেন এম এস ধোনি তারপর হচ্ছে বিএমডব্লিউ জেকে সুপ জিএমএল জিএমএল কে আমরা জামালও বলতে পারি এই কয়টা ওয়ার্ড মনে রাখলে আমরা ইনপুট মনে রাখতে পারবো ইনপুট ডিভাইস কোন কোনগুলো তো আমার শর্টকাট রুলসের মধ্যে ইনপুট ডিভাইসগুলো ছিল কি কি ছিল সেগুলো আমরা একটু দেখে নেই প্রথমে বলেছিলাম যে এম এস ধোনি এম তে কি এম তো হচ্ছে মাউস মাউস তারপর এস এস তো হচ্ছে স্ক্যানার ধোনি ধোনি ডি তে হচ্ছে ডিজিটাল আচ্ছা তারপরে বলছিলাম যে বিএমডব্লিউ বিএমডব্লিউ বি তে হচ্ছে বারকোড রিডার এম তে হচ্ছে ম্যাগনেটিক টেপ ড্রাইভ ডব্লিউ তে হচ্ছে ওয়েব ক্যাম তারপর জে কে জে কে জে তে হচ্ছে জয়স্টিক কে তে হচ্ছে কিবোর্ড এখন স্ক্যানার এস তো হচ্ছে স্ক্যানার আমরা এস তো কি বলছিলাম প্রথমে সুপ সুপের এস তো হচ্ছে স্ক্যানার ওতে হচ্ছে ওএমআর অপটিক্যাল মার্ক রিকগনিশন রিডার না রিকগনিশন তারপর হচ্ছে ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন পি তো হচ্ছে পাঞ্চ কার্ড জি জি তো হচ্ছে গ্রাফিক্স কি বলছিলাম জিএমএল জি তো হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট এমআইসিআর তো হচ্ছে সরি এম তো হচ্ছে এমআইসিআর রিডার এল তো হচ্ছে লজিক্যাল লাইট ফেন তো আসলে আমরা এই ইনপুট ডিভাইসগুলো সম্পর্কে পরিচিত কোন পরিচিত কিন্তু কোনটা কী কাজে ব্যবহার করা হয় এটা আসলে আমাদের সবারই ধারণা আছে কম বেশি আছে তো আমি আসলে পরিচয় করে দিই মাউস মাউস হচ্ছে প্রথম 1963 সালে ডগলাস অ্যাঞ্জেলবার্ট প্রথম মাউস আবিষ্কার করে 1983 সালে এই মাউস ম্যাকিন্টশ কম্পিউটার প্রথম ব্যবহার করে মাউসের কাজ কী মাউসের রাইট কি লেফট কি থাকে আমরা রাইট কি দিয়ে বিভিন্ন মেনু সিলেক্ট করতে পারি আর বেশি হচ্ছে লেফট কির ব্যবহার বেশি তো মাউস গেল মাউসের পর হচ্ছে স্ক্যানার স্ক্যানার দিয়ে আমরা কী করি স্ক্যানার দিয়ে সাধারণত ডকুমেন্ট কপি কপি করি পিডিএফ করি তারপর হচ্ছে ধ্বনি ধ্বনি হচ্ছে ডিজিটাল ডিজিটাল আসলে অনেকের কাছে অপরিচিত যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের না তারা ডিজিটাল বুঝে না আসলে ডিজিটাল হচ্ছে এমন একটা ডিভাইস যার মাধ্যমে গ্রামের মৌজা ইত্যাদি তারপরে ম্যাপ বিশ্বের ম্যাপ এগুলো এর মাধ্যমে আঁকা হয় ডিজিটালের মাধ্যমে আঁকা হয় ডিজিটালের পরে হচ্ছে বিএমডব্লিউ বিএমডব্লিউ বিতে হচ্ছে বারকোড রিডার বারকোড রিডার আসলে কি আমরা বইয়ের পিছনে যে দাগ 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 অংশগুলো দেখি এগুলো বারকোড রিডার ওষুধের খামের পিছনে যেগুলো দেখি এগুলো কি আসলে বারকোড রিডার তারপর হচ্ছে এম এম তো হচ্ছে ম্যাগনেটিক টেপ ড্রাইভ ম্যাগনেটিক টেপ ড্রাইভ কি আমরা ছোটোবেলায় পড়েছি ছোটোবেলায় আমরা গান শুনেছি টেপ ক্যাসেট তো এই ক্যাসেটের ভিতরে যে ফিতা থাকে এটাই হচ্ছে ম্যাগনেটিক টেপ ড্রাইভ ওয়েব ক্যাম ওয়েব ক্যাম তো আমরা সবাই জানি আসলে পরিচিত ক্যামেরা সম্পর্কে ক্যাম থেকে ক্যামেরা তারপর হচ্ছে জে কে জে তে কি জয়স্টিক জয়স্টিক অর্থ যে আমরা যারা গেম খেলতে ভালোবাসি তারাই বেশি ভালো জানবে যে জয়স্টিক কি জয়স্টিক দিয়ে সাধারণত আমরা গেম খেলি আচ্ছা তারপর হচ্ছে কিবোর্ড কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিবোর্ডে একসাথে চারটি কী থাকে কিবোর্ডের বিভিন্ন অংশে বিভিন্নভাবে কী থাকে যেমন ফাংশন কী নিউমেরিক কী আলফাবেটিক কী ইত্যাদি থাকে কার্সার কিও থাকে তারপর এস এস হচ্ছে সেন্সর সেন্সর কোথায় ব্যবহার করায় মোবাইলে ব্যবহার করায় বিভিন্ন ডিভাইসে সেন্সর ব্যবহার করায় তারপর আসছে হচ্ছে ও এমআর অপটিক্যাল মার্ক রিকগনিশন সবাই ভুল করে যে মনে করে রিডার এখন আসলে রিডার নেই প্রকৌশলী মুজিবুর রহমানের বইতে দেওয়া আছে যে আর্থে হচ্ছে রিকগনিশন এটা আমাদের টেক্সট বুক তারপর হচ্ছে ও এমআর আসলে কী কাজে ব্যবহার করায় ওতে হচ্ছে ওসিআর ওসিআর কী কাজে ব্যবহার করায় ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ওসিআর ব্যবহার করা হয় অবজেক্টিভ খাতা দেখার কাজে ওসিআর ব্যবহার করায় তারপর হচ্ছে পাঞ্চ কার্ড কী পাঞ্চ কার্ড হচ্ছে আমরা যে আমাদের ভিসা কার্ড মাস্টার কার্ড ইত্যাদি থাকে এগুলো হচ্ছে পাঞ্চ কার্ড তারপর আসছে জিএমএল জিতে হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট সম্পর্কে অনেকেরই ধারণা থাকতে পারে তো গ্রাফিক্স ট্যাবলেট আসলে কী সেখানে ছবি আঁকাআঁকি করে একটা ডিজিটাল ডিভাইস তারপর হচ্ছে এমআইসিআর রিডার এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
ইনপুট ডিভাইস এমআইসিআর আসলে ম্যাগনেটিক ক্যারেক্টার রিকগনিশন আমরা ব্যাংকে সাধারণত নোটে অথবা চেকবুকে দেখবেন একটা নিউমেরিক কোড লেখা থাকে এটাই হচ্ছে আসলে এমআইসিআর রিডার এমআইসিআর দ্বারা দ্রুত ব্যাংকের কার্যাবলী সমাধান করা যায় তারপর হচ্ছে লাইট ফ্যান একটা ইনপুট ডিভাইস লাইট ফ্যান দিয়ে কি করা হয় তো এখন আসি আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে আউটপুট ডিভাইস আসলে কি ইনপুট ডিভাইস যেটি প্রদান করে এবং আউটপুট ডিভাইস যেটি ফলাফল আকারে প্রকাশ করে ইনপুট যেটা ফলাফল আকারে প্রকাশ করে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস এক কথায় তো আউটপুট ডিভাইসগুলো মনে রাখার কৌশল আমরা এখন জেনে নিই আউটপুট ডিভাইসের প্রথম হচ্ছে এমপি এসপি সবাই কানে হেডফোন লাগিয়ে ভিআইপি সাথে এফএম শুনে তো এখান থেকে কিছু ওয়ার্ড আমরা মনে রেখে আউটপুট ডিভাইসগুলো মনে রাখতে পারবো তো আসুন আমরা জেনে নিই প্রথমে হচ্ছে এমপি এমতে হচ্ছে কি মনিটর মনিটর আর পিতে হচ্ছে প্রিন্টার মনিটর সম্পর্কে আমার কিছু কথা বলার আছে মনিটর মনিটর হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সিআরটি মনিটর এলইডি মনিটর এলসিডি মনিটর তো সিআরটি মনিটর কি ক্যাথোড রে টিউব এটি আসলে ফসফরাসের দানাগুলো সংযুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ছবি দৃশ্যমান খুবই সুন্দর হয় তারপর হচ্ছে এলসিডি মনিটর এলসিডি মনিটর আসলে ফ্ল্যাট প্যানেল এটি ল্যাপটপ নোটবুকে ব্যবহার করে এলসিডি মনিটরের পূর্ণ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এটি নোটবুক এবং ল্যাপটপে ব্যবহার করে তারপর হচ্ছে এলইডি মনিটর লাইট ইমিটিং ডোয়েট এটি আসলে বর্তমান যুগের যে আমরা এলইডিগুলো ব্যবহার করি সেটা হচ্ছে এলইডি মনিটর এখানে আসলে 40% বিদ্যুৎ সাশ্রয় করায় তারপর আসে প্রিন্টার প্রিন্টারে একক হচ্ছে ডট পার ইঞ্চ ডিপিআই বলা হয় প্রিন্টার আসলে বিভিন্ন প্রকার হতে পারে যেমন ইম্প্যাক্ট প্রিন্টার নন ইম্প্যাক্ট প্রিন্টার নন আমরা যে কম্পিউটারে সাধারণত অফিস আদালতে যে প্রিন্টার ব্যবহার করে থাকি এটা আসলে নন ইম্প্যাক্ট প্রিন্টার থেকে আসছে নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার তারপর হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার যে ড্রাম প্রিন্টারগুলো এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারের মাধ্যমে আসছে তারপর হচ্ছে এসপি এসপিতে কী আসছে এসপিতে হচ্ছে স্পিকার পিতে স্পিকার সম্পর্কে আমরা সবাই জানি পিতে কি প্রজেক্টার প্রজেক্টার আসলে কি প্রজেক্টারের মাধ্যমে আমরা ভিডিও যে ছবিগুলো ছোটো ছবিগুলো এটিকে আমরা দৃশ্যমান বড় দৃশ্যমান দেখি যেমন সিনেমা হল কিংবা কোনো খেলার অনুষ্ঠান হলে এই আমরা এল প্রজেক্টারগুলো দেখি তারপর হচ্ছে হেডফোন সবাই সম্পর্কে আমরা পরিচিত তারপর হচ্ছে ভিআইপি হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট এটিকে আবার ভিজিও বলা হয় যেমন ভিডিও গ্রাফিক্স আরই ভিজিওর মধ্যে সুপার ভিজি আছে এক্সটেন্ডেড ভিজিও আছে যেটা সম্প্রসারিত করে এক্স ভিজিএবল তারপর হচ্ছে প্লটার প্লটার হচ্ছে এক ধরনের বড় প্রিন্টার তারপর হচ্ছে এফ তো হচ্ছে ফিল্ম রেকর্ডার আর এম তো হচ্ছে মাইক রেকর্ডার আশা করি সবাই আমার ইনপুট এবং আউটপুট ডিভাইস শর্টকাটগুলো এগুলো জানতে পেরেছেন আর যেগুলো একসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস বলা হয় যেমন টাচ স্ক্রিন সিডি ডিভিডি ইত্যাদি এইগুলো হচ্ছে আপনার ইনপুট আউটপুট ডিভাইস এগুলো আসলে মনে রাখা যায় তো ডিয়ার ভিউয়ার্স আমার ক্লাস কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তী কম্পিউটার সম্পর্কে কী কী কোন কোন টপিকস আপনারা জানতে চান সেগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন আসলে এগুলো ধারাবাহিকভাবে আসবে আমাদের ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন এবং যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটি চেপে দিবেন বেল বাটনটি চাপার ফলে আপনার আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে তো সবাই ভালো থাকেন টিল দেম আসসালামু আলাইকুম